মাল তৈরি করি, জন্ম দেই। অতএব আমরা যা বলবো সেইটা, ও নেতাদের কথা ছাড়ুন, নেতারা তো মানে যখন যে দলে যায় তখন সেই দলের কথা বলে, মানে বৈশা এখানে এখানে বৈশা কুস্তি করে আর ওখানে বৈশা দোস্তি করে। সাধারণ মানুষ ভোগাই বইলে মানে মরছে। আমাদের ভোট দিয়ে কি লাভ? আমি তো সকালবেলায় পাঁচটার সময় উঠে এই ভিক্ষা ঝুলি নিয়ে বেরিয়েছি, ভিক্ষাটা মাসে একবার পাবো একবার। আপনি কোথায় কাজ? যে কোনো ব্যথা কাটা পোড়া ঘা মাথার যন্ত্রণা সর্দি কাশি ছেলেছার জন্য ব্যবহার করে থাকলে কাজ না পেলে জানাবেন। আর এখন যদি কারো থাকে মাথার যন্ত্রণা সর্দি কাশি ছাইনাস কাটা পোড়া ছেঁড়া থাকলে এখন জানাবেন, দেখি কাজ করে কি করে না। যদি করে ওষুধ নেওয়া লাভ আছে, যদি নাই করে নেওয়া পুকুর বোঝায় কোনো লাভ নাই। এই মুহূর্তে আমরা শেরাফুলি লোকালে আছি, হাওড়া থেকে শেরাফুলির দিকে যাচ্ছি, শ্রীরামপুরে নেবে ব্যান্ডেলে যাব। আমরা ভেন্ডারের ভেতরে রয়েছি, তার কারণটা হচ্ছে লকডাউনে যে আসল প্রেশারটা পড়েছিল, ভেন্ডারদের কাজ প্রায় বন্ধ হয়ে গেছিলো। তাই আমরা তাদের জীবনী তাদের মুখ থেকে শুনে নেব, যেহেতু ডিরেক্টলি কোনো চ্যানেল চেষ্টা করে না তাদের কাছে যাওয়ার। তাই আমরা ডিরেক্টলি তাদের মুখ থেকে শুনে নেব, তাদের যদি কিছু বলার থাকে তাহলে তারা ডিরেক্টলি কথা মুখে তাদের কথাগুলো বলবেন। এবং আপনারা যারা শুনছেন তাদেরকে বলবো যে আমার মোবাইলে আপনারা কল করতে পারেন 9830379639, 9830379। তাহলে আমরা চেষ্টা করব যে আপনাদেরও যদি কিছু প্রশ্ন থাকে তাদেরকে, যাদেরকে দেখতে পাচ্ছেন। সাধারণ মানুষ দুটো হাত দুটো পা একটা মাথা নিয়ে অনেক দিন ধরে চেষ্টা করছে একটা সুন্দর জীবন গড়ার, কিন্তু আমাদের দেশের পলিটিক্সই বলুন, ইকোনমিক্সই বলুন, ধর্মই বলুন, যাই বলেন না কেন, খেলাই বলুন, আমরা এখনও সেই সাধারণ জীবনটাকে সুন্দর করে তুলতে পারিনি। কিন্তু যাদের এক্সপিরিয়েন্স ভাস্ট, যারা জীবনের জন্যে কাজ করছেন, রোজ প্রতিদিন এদিক থেকে সেদিক যাওয়া আসা করেন, ফাইন দিতে হয় বা ফাইন দিতে হয় না, সেটা আমরা তাদের মুখেই শুনে নেব। এবার ক্যামেরাটা আমার মনে হয় তাদের দিকে যাক, তাদের যদি। আপনি কি হকার, ভেন্ডার, হকার? হকার, আমি এই ফুল ব্যবসা করি। কতদিন ব্যবসা করছেন? এই বছর দুই তিনের। ফুলের ব্যবসা করেন? হ্যাঁ, ফুলের ব্যবসা। কত টাকা মোটামুটি আয় হয় মাসে? মাসে খুব একটা বেশি আয় হয় না, মোটামুটি হয় 1000-2000 টাকা হয়। আপনার যে এই সমস্যা, এটা নিয়ে কোনো পলিটিক্যাল দল আজ অবধি কোনো কথা বলেছে হকারদের সমস্যা নিয়ে? না, কোনো কথা বলে না। তবুও তো আপনি প্রতিবার ভোট দিয়েছেন, কেন? ভোট দিতে হয়, ভোট দিয়েছি, আর কিছু না। কোনো পলিটি দাদা, আপনি কি হকারির সাথে যুক্ত? না, হকারির সঙ্গে আমি যুক্ত নই। আপনি কি করেন? আপনি কি ডেলি প্যাসেঞ্জার? আমি ডেলি প্যাসেঞ্জার। তাহলে ভেন্ডারে কেন উঠেছেন? ভেন্ডারে উঠেছি একটু ভালোভাবে বসা যায় বলে বাবা। ভেন্ডারে আমার বাবা অ্যাকচুয়ালি, আমার বাড়ি হচ্ছে হাওড়া বর্ধমান কর্ড লাইনে, আমার একটা উত্তর পাড়ায় নাবধাবে একটা কাজ আছে, বুঝলে তো। ভেন্ডারদের লাইফ খুব কঠিন, ওরা প্রচুর পরিশ্রম করে। আমাদের ওইদিকে সিবাইচণ্ডী ওইসব বাড়ি পাড়া থেকে বাজরা নিয়ে ওঠে, তবে ওরা পরিশ্রমও করে, পয়সাও ভালো কামায় বাবা। কোনোদিন মনে হয়েছে এই ভেন্ডারদের পাশে কোনো দল আজ অবধি আমি দেখিনি হকারদের কোনো সমস্যাকে তুলে ধরেছে? না, আমিও দেখিনি বাবা, আমিও দেখিনি। নাগরিক হিসেবে আপনার কোনোদিন মনে হয়েছে এই যে কথাটা বললেন ভেন্ডারদের লাইফ খুব কঠিন, এটা নিয়ে ফেসবুক থেকে আরম্ভ করে যে কোনো জায়গায় বা বাড়িতেও আলোচনা করে তাদের পাশে দাঁড়ানোর? না, এরম বাড়িতে কিছু আলোচনা করিনি বাবা। আমার ফার্স্ট কথা হচ্ছে MP MLA দের কেন এত মাইনে দেওয়া হবে? কেন ওরা 5 বছরে পেনশন পাবে? সেন্ট্রাল গভর্নমেন্টে যারা 2004 সাল থেকে মাইনে চাকরি পেয়েছে, একমাত্র আর্মি, এয়ারফোর্স আর নেভিকে ছাড়া ওরা পেনশনটা রেখেছে, এটা করে গেছিলো মনমোহন সিং। আমার নাম পরিমল পাল। আপনি কি ভেন্ডার? ভেন্ডার।
কিসের ব্যবসা করেন? ফলের ব্যবসা করি। কি কি ফল আছে? আম, জাম, লিচু সব। হ্যাঁ, ফলের রাজা আম। হ্যাঁ হ্যাঁ, আম। রাজনীতির রাজা কে? সেটা বলতে পারছি না। কত টাকা মোটামুটি আয় হয় মাসে? আমার মাসে মোটামুটি 20,000 টাকা আয়। 20,000 টাকা আয় হয়? হেসে গেলে ওই মোটামুটি চলে যায় আর কি। আপনারা একটা বিরাট সম্প্রদায়, হ্যাঁ, কিন্তু আপনাদের নিয়ে রাজনৈতিক দলগুলো, আমি অন্তত, আমার ভুল হতে পারে, বিশেষ কথা বলেছে বলে শুনিনি। এটা কি মনে হয় যে হকারদের নিয়ে কেন রাজনৈতিক দলগুলো কথা বলে না? সেটা তো আমি বলতে পারছি না দাদা, সেটা তো আমার, আমি রাজনীতি, আমি রাজনীতি তো করি না। আমার এই এই কাজ আমি এই করে খাই। আমি সকালে বেরোই, রাতে বাড়ি। কোনো সামাজিক সংগঠন, আপনি রাজনীতি ছেড়ে দিন, কোনো সামাজিক সংগঠন আপনাদের নিয়ে কোনো কাজ করেছে আজ অবধি? না 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 না। পাড়ার ক্লাবও কোনো কাজ করেছে? না, পাড়ার ক্লাবও কোনো কাজ করে না। আচ্ছা, আপনি যখন ফল বেচেন কীভাবে বেচেন? আপনাদের একটা আওয়াজ থাকে, সেই আওয়াজটা একটু করুন। ধরুন কীরকম আওয়াজ? গাড়ি এলো, এই আম নেলে সরে নেয়, আওয়াজটা বিভিন্ন রকম, আওয়াজটা করুন। হ্যাঁ, বিভিন্ন রকম আর কি ফল আমরা আওয়াজ করি। আওয়াজটা একটু মানে প্র্যাকটিক্যাল দিন। প্র্যাকটিক্যাল? এই কমলা লেবু, মৌসুমি লেবু, আপেল নেন। কী বিক্রি করেন? এই বাল্টি গামলা। বাল্টি গামলা যারা বিক্রি করে তারা অদ্ভুত একটা আওয়াজে ডাকে, সেই আওয়াজটা একটু করুন না। আমি তো বলতে পারবো না, উনি ভালো বলতে পারবেন। বল বল বল, আমার তুই বল না। এই তো বাল্টি গামলা বিক্রি করি। যখন রাস্তায় বিক্রি করেন তো রাস্তায় তো আপনার একভাবে একভাবে একটা আওয়াজ করেন, সেই আওয়াজটা একটু করুন। এই বাল্টি গামলা ঝুড়ি টুল নেবেন, এটাই বলি। ভালো করে করো, বাল্টি গামলা ঝুড়ি টুল ভালো করে করো। এই তো বাল্টি গামলা ড্রাম টুল ঝুড়ি এইটাই বলি। এটা বলেন না বৌদিমণি আসুন? না, ওরম তো বলি না। আচ্ছা, আপনার মোটামুটি কত আয় হয় দিনে? এমনি কোনো ঠিক নেই, হলে হবে না হলে কিছু হবে না। আজকে ধরো আজকে কাজই হয়নি, কোনো দিন হবে কোনো দিন হবে না। আইপিএল ক্রিকেট, আইপিএল ক্রিকেট লাগলে ছয়, না লাগলে কিছুই না। না, এটাই এরম আছে জোগাড় ভাটা, হলে ভালো না হলে কিছু করার নেই। আমার যেরকম গরিব মানুষ আমাদের সেরমই চলি। তাও মাসে কত আয় হয় মোটামুটি? এটা আমাদের কোনো ঠিক নেই, আজকে হলো 300 হলো, কালকে 200 হলো, কালকে হবেই না, সেরকম কোনো ব্যাপার নেই। এই যে এত যাত্রীর সাথে প্রতিদিন আপনার দেখা হয়, তারা কোনো দিন আপনার পাশে দাঁড়ানোর কোনো কথা বলেছে? কোনো রাজনৈতিক দল কোনো দিন পাশে দাঁড়ানোর কথা বলেছে? বলি, ওসব আমাদের ধ্যান দিইনি। কেন? আমাদের নিজেরটা ধ্যান দিই। কেন? আমাদের তো গরিব মানুষ যাই, এটা খেটে খেতে হবে। ওসব আমার ধ্যান দিলে তো আমার হবে না। আমার সব ওসব রাজনীতি ধ্যান দিলে আমার তো হবে না, আমাদের গরিব মানুষ খেটেই খেতে হবে। ওসব ধ্যান দিলে লাভ কী হবে আমার? আমাদের রোজ খাটবো, রোজ খাবো। হ্যাঁ, নিজের কাজটা নিজেই করতে হবে, আর কিছু করার নেই আমাদের। আর এখনও পুরনো দাম রাখা আছে 50 টাকা, ব্যবহার করে থাকলে কাজ না পেলে জানাবেন। আপনার নামটা? অসিত বরণ ঘোষ। মানে 150 টাকা গ্যারান্টি, 150 টাকা গ্যারান্টি, 50 টাকায় ওষুধ নেবেন, 150 টাকা গ্যারান্টি। মালটা আমাদের নিজেদের করা, আমাদের নিজেদের করা। আমরা যা কথা বলবো, যেমন অশো ফসো ধাতু মাতু নিয়ে যে কথা বলবো, যা বলবো, আমরা মাল তৈরি করি, আমরা মাল তৈরি করি, জন্ম দেই। অতএব আমরা যা বলবো সেইটা, ও নেতাদের কথা ছাড়ুন, নেতারা তো মানে যখন যে দলে যায় তখন সেই দলের কথা বলে। ছাড়া কি এখানে বৈশাখ, এখানে এখানে বৈশাখ কুস্তি করে আর ওখানে বৈশাখ দোস্তি করে? সাধারণ মানুষ ভোদাই বলে মানে মরছে, ভোদাই বলে মরে। মানে এখানে বৈশাখ নেতারা কুস্তি করে আর ওখানে যায় দোস্তি হয়। আমার কাছে কথা হচ্ছে, কেন এমপিএমএদের পেছনে এত টাকা খরচা করা হবে? একটা এমএলএ শুনলাম, আমার একটা বন্ধু বলল 1,27,000 টাকা মাইনে পায়, আমাদের ভোট দিয়ে কি লাভ? আমি তো সকালবেলায় 5টার সময় উঠে এই ভিক্ষা ঝুলি নিয়ে বেরিয়েছি, ভিক্ষাটা মাসে একবার পাবো। একবার কোথায়? সকালে বেরিয়ে আসি আর বউ বাড়িতে একা থাকে। 5 জন হকার, হ্যাঁ,
এবং পাঁচজন আপনার বন্ধুকে নিয়ে দশজন মিলে একটা সংগঠন করার ইচ্ছে হয় এই হকার কোথায় বাবা? বললাম না ভিক্ষের ঝুলি নিয়ে বেরোতে হয় সকালবেলায়, সেটা রবিবার মাঝের আমাদের সময় হয়, একটা সংগঠন করার সময় হয় না? হ্যাঁ সেটা একটা আমি বলতে পারি, আমার সাথে আমি তো সেটা আমি বন্ধু বান্ধব দিয়ে সংগঠন করে তুমি কি করতে চাইছো বলো? যে তাদের পাশে তাদের অভাব অভিযোগগুলো কী সেগুলো তুলে ধরা, অন্তত একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটা করার তো সময় আছে। হ্যাঁ সেটা করা আছে বাবা। তোমরা কোন চ্যানেলে দেখাবে গো? হ্যাঁ আমার চ্যানেলটার নাম হচ্ছে কথা মুখ, আপনি কথা মুখ।